মাশরুম। আজকে আমরা কি বানাবো? মাশরুম। ওকে, এটা হাতাও না, এটা হাতাও না। দেখছো মাশরুম খেতে কিন্তু অনেক টেস্টি, জানো? তুমি খাবে এটা? খাবে? ওকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই দুষ্টু ভিডিও চ্যানেল। আজকে আমরা বানাবো এরকম, মা ছেলে মিলে আজকে আমরা বানাবো মাশরুমের সবজি। আর মাশরুমের রেসিপিটা দেখতে হলে তোমরা আমাদের অবশ্যই সঙ্গে থাকবে। তো আমরা তাহলে এটা স্টার্ট করি। প্রথমে কি করেছি বলো তো? এই মাশরুমগুলোকে আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এই দেখো এটা ছুলে নিয়েছি, একটা আমি ছুলে দেখাই। দেখো এটা দাও, এটা দাও ছুলে, এটা নয়, পরিষ্কার করে দেখাবো। এই যে নোংরা আছে, এই দেখো এটা নোংরা আছে, আর নোংরা থাকে এগুলো, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হয়। এই দেখো এটা এইভাবে তোমরা যদি ই করো বা একটু গরম জলে ভিজিয়ে রাখো তাহলে পুরো পরিষ্কার হয়ে যায়। এগুলো তো একটু বড় সাইজের, এগুলো একটু টুকরো করে দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল অডি, হ্যাঁ বল। ওকে, এটা দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। দাও বড় এটা বলো। আমার পুরো কাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি অল্প বয়ল করে নেব। তাহলে আমরা রান্না করে যাই, চলো। সো ফ্রেন্ড, মাশরুম বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এরপর আমি এখানে জল, ভাবিনি আজকে আমার সঙ্গে রান্না দেখবে। দেখো চেয়ারে বসে গেছে, এটা মুখে দেবে, এটা কাটা যাবে, কাটা যাবে, এটা মুখে দেবে। মাশরুম বানানোর জন্য লাগবে, দেখো আমি আজকে নিরামিষ রান্না করবো না, আমিষ রান্না করবো। এই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে এখানে আদা আর মরিচ বাটা আছে, আর লাগবে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর লাগবে হলুদ, লবণ, আর হচ্ছে এটা জিরা, জিরা পাউডার, আর লাগবে আলু। আলুগুলো সব টুকরো করে নিয়েছি। মাশরুমগুলো আমার ভাপানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে একটা কিরকম জানি নোংরা জল দিয়ে গেছে, এজন্য একটু দুই মিনিটের মতো এটা ভাপিয়ে নেবো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, একটু তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে এসেছে, এরপর সেদ্ধ করা মাশরুমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নেব। আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু আমি তেল দিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে আলুগুলো হালকা ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ, এগুলো হালকা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেবো। আর পাবি ও মাশরুম ভাজা হওয়ার থেকে খাওয়া শুরু করে দিয়েছে, ও মাশরুম এত পছন্দ, অনেক ভালো পায়। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজবো, হালকা লাল করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, এরকম পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে নিলাম, এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো হালকা আধা চামচ পরিমাণ হলুদ, এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল, একটু কষিয়ে নেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এগুলো হালকা হালকা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, লবণটা আমি পরিয়ে দিই।
নাহলে লবণটা দিয়ে দিলে ঠিকঠাক কষানো হবে না। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো। সবজি থেকে ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা চাইলে হালকা গরম জল দিয়ে নিতে পারো, বাট আমি এখানে ঠান্ডা জলে ইউজ করছি। কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। সবজিটা আমার হয়ে এসেছে প্রায়, দেখো জলটা পুরো শুকিয়ে এসেছে। আর এরকম এরকম খেতেই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে নেব হালকা একটু গরম মশলা, আর একটু দিয়ে দেবো ধনে কুচি, একটু দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এটা হয়ে এসেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তোমরা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো। সবজিটা দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, আর মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করিও। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।